হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই যে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আজকে 4 তারিখ আমাদের ইন্ডিয়া যাওয়া। এখন 4টার মতো বাজে, তো যেই বন্ধুর আসার কথা ওর 4টের দিকে আসার কথা, তো আর কিছুক্ষণ পরেই ও বের হবে, একটু লেট, 10-15 মিনিট লেট হবে। তো এখান থেকে বোস্টন যেতে আমাদের লাগবে 1 ঘন্টার মতো প্রায়, তো 8:20 ফ্লাইট, তো 4:30 হয়ে যাবে বেরোতে বেরোতে, কারণ লাগেজগুলো সব গাড়িতে তুলতে হবে। তারপরে 5:30 দিকেও যদি পৌঁছে যাই তাও হাতে বেশ কিছুটা টাইম থাকবে। এই রিদ্ধির চুল খাওয়া শুধু, তো তার মধ্যে ওর লেগেছে সর্দি, তাই জন্য খ্যান খ্যান করে যাচ্ছে আর সারাক্ষণ কোলে কোলে, এই এই না চুলখানা। তো চলো আসুক বন্ধু, আমরা লাস্ট মিনিট আর চেক করে নেই। লাস্ট মিনিট আমার সব থেকে বেশি লাগে, গ্যাস আমি অন রেখে যাচ্ছি কিনা। আমার শুধু যাওয়ার পরও বারবার এটাই চিন্তা, আমার গ্যাস অন আছে কিনা, তাহলে ফায়ার অ্যালার্ম বাজবে। তো হচ্ছে চাবিটা পাশের ঘরে ওদেরকে দিয়ে যাব। পাশে আমাদের নেইবার খুব ভালো, খুবই ভালো, এবার যারা এসছে পাঞ্জাবি একজন ওরা এসছে, খুবই তো ওরা আর কি, ও এই আলুর পরোটা দিয়ে গেছে, পুরো গরম এক্ষুনি করে দিল। এটা আমাদের খাওয়ার জন্য বলছিল, তোমরা কি খাবে না খাবে, আমি তাহলে বানিয়ে দেবো, কে নাই করেছিলাম। আজকে আবার বলছে না, ও আলু পরোটা বানিয়ে দেবে, তো সেটা একদম পুরো গরম, এটাকে নিয়ে যাব সাথে, কারণ 8:20 যেহেতু, তারপর ফ্লাইটে উঠেও খাওয়ার আসতে তো লেট হবেই, তো এয়ারপোর্টে বসেই তখন খেয়ে নেব। আর রিজুর জন্য আমি বানিয়ে নিয়েছি, তোমরা দেখেছো আমি আলুর ওই এগরোল মতোর বানাই যে পরোটা দিয়ে, তো শর্টকাট ওটাও খেতেও ভালোবাসে, ওটা বানিয়ে নিয়েছি, আর বেশ কিছু স্ন্যাক্স নিয়েছি, অনেক কিছু, তো আশা করছি হয়ে যাবে। তো চলো আসুক ওই বন্ধু, আমরাও বের হই তারপরে গিয়ে। আর এবার ওই বন্ধু চলে এসছে ওর গাড়ি নিয়ে, ঠিক টাইমে চলে এসছে, তো এবার লাগেজ নিয়ে গাড়িতে তোলার পালা। তো পাশের ঘরে হেমন্ত, ও হেল্প করছে লাগেজ নেওয়াতে। আর এই যে ট্র্যাশ, ট্র্যাশ তো একদম পুরো খালি করে যেতে হবে অবশ্যই, নোংরাগুলোকে ফেলে যাওয়া, আর এই কটা লাগেজ বাকি আছে। আর আমি মেন কাজ, আমার গ্যাস ঠিকঠাক বন্ধ আছে কিনা, এটা আমার এত টেনশন হয় যে গ্যাসটা আমি ঠিক বন্ধ করে যাচ্ছি কিনা, না হলেই তো ব্যাস হয়ে গেল সব শেষ। আর এই যে লাগেজ তোলা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ব। মোটামুটি চলে এসেছি অনেকটাই বোস্টনের কাছেই চলে এসেছি, মানে এয়ারপোর্টের কাছে, বোস্টনে তো ঢুকেই গেছি, এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এখানে অনেকগুলোই ফ্লাইওভার আছে, আর এই ফ্লাইওভারগুলোকে ক্রস করেই ওই সামনে ইয়েলো লাইট যেটা, ওটা হচ্ছে টানেল। এটা মোটামুটি 3-3.5 মাইল মতো এই টানেলটা। এই টানেলটার আবার বেশ কিছুটা অংশে ওপর দিক দিয়ে জল গেছে, আর নিচে এই টানেলটা, তো এটা প্রচুর লম্বা। এই লাস্টের দিকে একদম চলে এসেছি টানেল থেকে, এবার বেরোবো। রিজু খুব মজা এই টানেলে, যখনই ঢোকায় ও খুব মজা পায়। আর এই চলে এসেছি এয়ারপোর্টে, এখন 5:20 মতো বাজে, তো আমরা ঠিক টাইমে পৌঁছে গেছি, 8:20 ফ্লাইট, তো 3 ঘন্টা হাতে টাইম আছে, তো এনাফ টাইম আমাদের জন্য। তো লাগেজপত্র সব নামিয়ে নিয়েছি, রিজুরও পিঠের ব্যাগ নিয়ে নিয়েছে, ওর স্কুল ব্যাগটাই দিয়েছি ওকে নেওয়ার জন্য, কারণ ওর ওরকম বড় মাপের পিঠের ব্যাগ এটাই আছে, কারণ এক একজন একটা, আবার ক্যারি অন লাগেজ ছাড়াও পিঠেও একটা করে ব্যাগ পাবো, তো ওর জন্য এই ব্যাগে তাই কিছু, ওর ওরই জলের বোতল আছে, ওর খাওয়ার জিনিসপত্র আছে, ওর ক্রেয়নস কিছু নিয়েছে, মানে ওর জিনিসপত্র ওর ব্যাগটার মধ্যে দিয়ে দিয়েছে। ওর ছোটো আর একটা ব্যাগ আছে, কিন্তু সেই ব্যাগটার মধ্যে এত জিনিস ধরবে না, তাই ওকে বললাম তোর স্কুল ব্যাগটাই নিয়ে চল। আর ওর ট্রলিটা ও ক্যারি করছে। আর এই এয়ারপোর্টের ভেতরে এখানে বেশ ফাঁকাই আজকে, খুব বেশি ভিড় নেই, রাশ নেই সেরকম। এই যে লাগেজগুলো আমাদের পুরো, তাও ভালো যে এবার মানে লাগেজ কম, 3টে বড় ট্রলি আর ছোট ট্রলি নেওয়াতে 3টে, তো লাগেজ অনেকটাই কম, নাহলে আরও যদি ট্রলি নিতাম তো আমাকে আবার আরেকটা ক্যারি করতে হতো ট্রলারগুলো। এবার ঋদ্ধির যেমন কোনো স্ট্রলার বা কার সিট আমরা কিছু নিয়ে যাচ্ছি না, ঋদ্ধিকে আমি ক্যারির যে ব্যাগগুলো সে ব্যাগের মধ্যে ওকে ভরে নিয়েছি, কারণ কার সিট রিজুর টাইমে আমরা নিয়ে গিয়েছিলাম, আমরা রেন্ট করে উবারে করে এসেছিলাম এয়ারপোর্টে, তখন কি কার সিটটা এখানে নিয়ে এসে ওপরে আলমারির উপরে তুলে রাখা ছিল, এখানে তো কোনো কাজের লাগার নেই, তো ফালতু আবার এবার যেহেতু বন্ধুই দিতে আসলো আবার ওই নিতে আসবে, তো কার সিটটা ওর কাছেই থাকলো, ওর পরে ওর মানে ওর গাড়িতেই আবার চলে যাব। আর এখানে ওই টিকিট নেওয়ার ব্যাপার, বোর্ডিং পাস সেই হয়ে গেল সব কিছু আমাদের, এবার গিয়ে সিকিউরিটি চেক ইনের জন্য গেটের ওদিকে যাই, সিকিউরিটি চেক ইন হবে। এই যে আমি ঋদ্ধিকে এরকম ব্যাগের মধ্যে ঝুলিয়ে নিয়েছি, আর ওকে সামনে দিকটাতে করে দিয়েছি যাতে ও দেখতে পারে সামনে দিকে সবাইকে, নাহলে আমার দিকে ঘুরে থাকলে শুধু আমার দিকে হবে, ওটা ছোটোবেলাতেই ঠিক আছে, এখন বড় হচ্ছে তো সামনে দিকে দেখে বাকি লোকজনকেও দেখবে। আর এটা সিকিউরিটি চেক ইনের লাইনে,
হয়ে গেছে আমাদের সব কিছু, সিকিউরিটি চেক ইন সব কিছু ঠিকঠাক আছে। আর ঋদ্ধি আর রিজুর ব্যাগটা আটকে ছিল, এটা জানা ছিল, এটা প্রতিবারই হয়, ওই জল থাকে যেহেতু, ঋদ্ধিরও জল আছে আর রিজুরও জল আছে খাবার, আমাদের জল তো নেই, ওটা ফেলে দিয়েছিলাম জলটা, এদের দুজনের জলটা আছে, তো ওটা জানি ওরা চেক করে, চেক করে আবার ওটা ছেড়ে দেয়, তো ওর জন্য ওদের ব্যাগটা ধরেছিল, তো ওটা হয়ে গেল, সব কিছু মিটে গেল। এবার আমরা গেটের দিকে যাচ্ছি, গেটে এই যে পৌঁছে গেছি, লোক সেরকম নেই কারণ আমাদের অনেকক্ষণ আগে যেহেতু হয়ে গেছে, এখন এখানে বসে থাকবো কিছুক্ষণ টাইম পাস। রিজু প্লেন দেখেছে, অলরেডি দাঁড়িয়ে গেছে, যে লুফথানসা অলরেডি চলে এসছে প্লেনে, লাগেজ টাগেজ তোলার এইসব চলছে, তো প্লেন দাঁড়িয়ে আছে। দু বছর পরও ইন্ডিয়া যাচ্ছে, কিন্তু মাঝে আমরা 2022 নভেম্বরে আমরা ক্যালিফোর্নিয়া গিয়েছিলাম, তো তখনও প্লেনে গিয়েছিল, তো তখন কিন্তু আবার সেই সামনে থেকে হয় না, সামনে থেকে প্লেন দেখলে সেই এক্সাইটমেন্ট সব কিছু। ঋদ্ধিকেও নিয়ে আসলাম প্লেন দেখাতে, ও তো কিছু বোঝে নাই, ও দাভাইয়ের সাথে খেলছে। আমি এই ফাঁকে ওদের দুজনকে রূপমের কাছে দিয়ে ভাবছি আলুর পরোটাটা একটু খেয়ে নিই, আমার খিদেও পাচ্ছে, আমি জানি না কেন আলুর পরোটা সাথে আছে জন্য হয়তো আমার খিদেও পেয়ে গেছে, আমার খুব খিদে খিদে পাচ্ছে, তাই আলুর পরোটাটা খাচ্ছি। এটা আচারটা দিয়ে বেশ ভালো লাগছে খেতে, আচারটা একটু লবণটা বেশি বাট খেতে বেশ ভালো লাগছে। রূপম খাবে না, আমি তাই খেয়ে আবার রেখে দেবো, ও পরে খেলে খেয়ে নেবে। আর এই দেখো রূপম এখানে কী করছে, ঋদ্ধিকে নিচে বসিয়ে দিয়েছে, আর এই নোংরার মধ্যে এটার মধ্যে খেলছে, আর সময় করে করে ব্যাগের মধ্যেও বেশিক্ষণ থাকতে চাইছে না। এবার আমাদের বোর্ডিং শুরু হয়েছে, আর এটা না, এটা খুব ভালো এই কান্ট্রিগুলোতে, বাইরের এখানে প্রায়োরিটি চেক ইনে আগে ছোটো বেবি থাকলে বা বয়স্ক হলে তো আগে সুযোগ পাওয়া যায়, তো আমাদের যেহেতু ঋদ্ধির জন্য রিজুও আছে, তো আমরা সবার আগে চেক ইন করছি বোর্ডিংয়ে, মানে আমরাই সবার আগে যাচ্ছি এখন প্লেনে ওঠার জন্য, তো এটা খুব সুবিধা বাচ্চা থাকলে ছোটো। আর এই যে চলছেন একজন হিরো, পিঠের ব্যাগ আর ক্যারি করতে পারছে না, ব্যাগটা আসলে একটু হেভি হয়ে গেছে ওর জন্য, তো ওটা একটু নিয়ে নিতে বলেছে, আর এই ব্যাগটা নিয়ে ও যাচ্ছে। এবার প্লেনে একা উঠতে আবার ভয় পাচ্ছে, তুমি মাম্মা আগে যাও, আমি তোমার পেছন পেছন যাবো, এখানে সব দাঁড়িয়ে আছে দেখেছে কেবিন ক্রুদের দেখে, বা তুমি আগে যাও। তো এবার যেহেতু কেউ ওঠেনি, দেখা যাক, আমাদের বেসিনের সিট আমরা নিয়েছি, কারণ ঋদ্ধি রাত্রের জার্নি, তো 8:20 তো ঘুমানোর ব্যাপার হবেই, তো বেসিনেটে রেখে দিলে কিছুটা সুবিধা হয়, কিছুটা তো রিলিফ হয় অবশ্যই, তো বেসিনের সিট আমরা নিয়েছি, পেয়েছি জন্য নিয়েছি অবশ্যই, না হলে আমরা আবার মিউনিক থেকে, এখন তো যাচ্ছে মিউনিক অব্দি বোস্টন থেকে, মিউনিক থেকে আমরা দিল্লি যাব, তো মিউনিক থেকে দিল্লিতে আমরা আবার বেসিনের সিটটা পাইনি, অলরেডি ওটা একটা ফ্যামিলি বুক করা হয়ে গেছে তাদের, তো তারা আছে, আর ওই ফ্লাইটে অনেক নাকি বাচ্চা আরও যাচ্ছে, তো জানি না, বললো গিয়ে ওখানে বলতে ওই কাউন্টারে মিউনিকে পৌঁছে যদি পাওয়া যায়, দেখা যাক। আর এই যে আমাদের সিট বেসিনেটের, এইটার আর একটা ভালো, এটাতে অনেকটা স্পেস পাওয়া যায় সামনের সিটটাতে, কারণ পাটা অনেকটা লম্বা করা যায়, কারণ অন্যান্য পেছনের সিটগুলো কি পা তো অত বেশি লম্বা করা যায় না অন্য সিটের ভেতরে, আর এখানে অনেকটা জায়গা আছে, উঠে দাঁড়িয়েও একটু হাঁটাচলা করা যায় সামনেতে, তো বাচ্চার জন্য এই সিটটা খুব ভালো। এবার প্লেন এই টেক অফ করছে, আমি প্লেনটা ছাড়ার সময়, মানে বোর্ডিং যখন হয়ে গেল, অ্যানাউন্স করলো যে বোর্ডিং হয়ে গেছে, তো বা ডোর ক্লোজ করবে, তো তখনই দেখি মানে ফাঁকা প্লেনটা, না বেশ ফাঁকা, আমাদের পেছনের সিটে তো 4 সিটের মধ্যে একজন বসে আছে, পুরো 3টেই ফাঁকা, তো সাইডে আরও 2 সিট এরকম করে ফাঁকা আছে, তো আমি একটা 2 সিটের উইন্ডোতে চলে এসেছি, এসে আমি ভিডিও করছি, এত সুন্দর লাগছে দেখতে এই ওপর থেকে রাত্রেবেলাতে, এত ভালো লাগে দেখতে, মানে পুরো বোস্টন শহরটা পুরো লাইটে ঝিকমিক করছে, দারুণ লাগছে দেখতে, আর মাঝে এই জল খুবই সুন্দর। রিজু বারবার করে বলছিল উইন্ডো সিট, কেন উইন্ডো সিট নেই, কেন উইন্ডো সিট নেই, তো ওকেও বললাম তুই বস তাহলে আর একটা, তো ও আবার একা টেক অফের সময় তো উইন্ডো সিটে একা বসতে আবার ভয় পাচ্ছে, তো ও রূপমের কাছেই আছে, ও আর দেখতেও আসেনি, ওখানে বসে আছে, আর আমি চলে আসলাম, আর ঋদ্ধি ঘুমিয়ে পড়েছে, এটা একটা ভালো যে টেক অফের সময় তো ঘুমিয়ে গেছে, জেনারেলি বাচ্চাদের বলে যে ঘুমিয়ে পড়লে ভালো, না হলে ওরা যদি মুখে কিছু বটল বা ওদের পেসিফায়ার এটা মুখে যদি দেওয়া যায় তো ওটা ওরা সাক করে, তো তাদের জন্য ওটাও ভালো হয়, কারণ কানে তার মধ্যে ওদের লাগে না এয়ার প্রেশারের সাউন্ডটা, তো সেটা ওদের ওর জন্য খুব অসুবিধা হয়, তো ওরা কাঁদে, তার জন্য খুব অনেক বাচ্চাই, বেশিরভাগ বাচ্চাই তাদের প্রবলেম হয় কাঁদে, তো এটা করতে পারলে ভালো, তো ঋদ্ধি তো ঘুমাচ্ছে তো ওর জন্য কোনো চাপ নেই, তাই আমি এই সাইডে এসেছি, আর এত ভালো লাগছে, আরও যত উপরে যাচ্ছে পুরো মনে হচ্ছে জোনাকির মতো ঝিকমিক ঝিকমিক করে জ্বলছে পুরো শহরটা। চলো এক মাসের জন্য বাই বাই করে আমরা ঘুরে আসি,
আর প্লেনটা টেক অফ করলো, তারপরে যে বেসিনেট লাগাতে আসলো। বেসিনেটটা প্লেন টেক অফ করার আগে লাগানো যায় না, ওরা টেক অফ করার পরেই লাগায়, আবার ল্যান্ড করার আগে ওরা খুলে নিয়ে চলে যাবে। এটা রিজু যখন 10 মাসের ছিল, তখন যখন আমরা ইন্ডিয়া গিয়েছিলাম তখনও সেই বেসিনের সিটি নিয়েছিলাম। যদিও বেসিনের সিটে ছিল কিছুক্ষণ, আবার কী হয় টার্বুলেন্স যখন হয় সিট বেল্ট সাইন অন হয়ে যায়, আবার তখন বেসিনের থেকে তুলে নিতে হয়। মানে ওরা যদি সুন্দর শান্তিতে ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি, এরকম হয়েছিল রিজুর সময়, আমি ঘুমাচ্ছি, রিজুও সুন্দর বেসিনেটে ঘুমাচ্ছে, কিন্তু এয়ারোস্টেসের ডেকে বললো যে সিট বেল্ট সাইন অন হয়ে গেছে, তুমি ওকে বেসিনের থেকে তুলে নাও, ওকে বেসিনেটে রাখা যাবে না, তোকে তুলে নিতে হলো। তো এরকম আর কি, কিন্তু ওই যতটা টাইম থাকে ততটা টাইম রিলিফ, যে এতক্ষণ কোলে নিয়ে থাকতে হচ্ছে না, তো দেখা যাক ঋদ্ধি কতক্ষণ থাকে বেসিনেটে। আর এই সামনের সিটগুলোতে দেখায় টেবিলটা কোথায় থাকে, টেবিলটা এই সিটের হ্যান্ডেলটা যেটা, সেটার ভেতরে টেবিলটা ফোল্ড করে ঢোকানো থাকে। রিজু এসে আমাদের টেবিল কোথায়, টেবিল খুঁজে পাচ্ছে না, টেবিল কোথায়, আমরা টিভি কোথায় দেখবো, টিভি পাচ্ছে না, কিছুই নেই তাহলে আমাদের এখানে, এটা কেমন সিট নিলে তোমরা। তো খুব পাগল হয়ে গেছে, কোথায় সব কিছু, এটাতে কেন নেই কিছু। তোকে তারপরে দেখালাম এই যে এখানে এরকমভাবে সব কিছু থাকে, তখন ও দেখে খুব মজার ব্যাপার তো এটা ওর কাছে। আর এই যে এখানে হচ্ছে স্ক্রিনটা, এই বাটনটা, এটা প্রেস করলে এই স্ক্রিনের এটা বেরিয়ে চলে আসবে। এবার এটাকে তুলে নিয়ে নিজের পজিশন মতো করে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এবার কিন্তু এই সামনের সিটটাতে এটা একটা অসুবিধা, যখন টেক অফ আর ল্যান্ডিংয়ের সময়তে এটাকে পুরো নামিয়ে আবার সিটের নিচে ঢুকিয়ে দিতে হবে। যেমন সিটের পেছনে হলে যদি ল্যান্ডিংয়ের সময় থেকে মুভি দেখছে কোনো, তো মুভিটাকে স্টপ করতে হবে না, কিন্তু আমরা যদি সামনের সিটে বসে মুভি দেখি, তো ল্যান্ডিংয়ের সময়তে আমাদের আবার ফোল্ড করে এটা ঢুকিয়ে দিতে হবে, এটা রাখা যাবে না এরকম স্ট্যান্ড করে। আর আমি ঋদ্ধির জন্য দুধ রুটি বানিয়ে নিয়ে এসেছি, তো এই দুধ রুটিটাই ওকে এখন খাইয়ে দিচ্ছি। আর রিজুর এখানেও বাহুবলী দেখছে, ওর পছন্দের বেশ কিছু মুভি আছে, বাহুবলী, অবতার, আরও বেশ কিছু ওর পছন্দের মুভিগুলো আছে, তো আপাতত বাহুবলী দেখছে। আর ঋদ্ধি সর্দি লাগার জন্য ঠিকঠাক খেতেও চাইছে না, তো ওকে মোটামুটি যতটুকু খেলো খাইয়ে নিয়ে এখন যাচ্ছি আমরা ওয়াশরুমে। দেখো এই প্লেনটার এটা আর একটা দারুণ, জেনারেলি কী হয় বসার জায়গা থেকে বেরিয়েই রাইট অ্যান্ড লেফট সাইডে বাথরুমগুলো থাকে প্লেনে, এই যে বেরিয়ে গিয়েই বাথরুমগুলো থাকে, তারপরে অ্যারোস্টেসদের ওদের কাউন্টার থাকে যেখানে ওরা সার্ভ করার সব ড্রিঙ্কস খাওয়ার সব রাখা থাকে। কিন্তু এটাতে এই যে স্টেয়ারটা দিয়ে নিচে নামার জায়গা, স্টেয়ারটা দিয়ে নিচে এসে ডান দিকের এই জায়গাটা হচ্ছে বেবি চেঞ্জিং, ডাইপার চেঞ্জিং স্টেশন, ওটা অনেকটা স্পেস দেখো। আর এখানে পুরো 5টা বাথরুম আছে, তো একসাথে এখানেই সবগুলো বাথরুম। আর এই সাইডে একটা বড় এই যে মিরার আছে লম্বা বাইরে, তো এইটা না বেশ সুন্দর এই জায়গাটা, মানে ওই নিচে এসে এখানেই ওয়েট করলো, খাওয়ারের ওখানে দাঁড়িয়ে থেকে ওয়েট করে অনেক সময় সেটা নেই, সুন্দর নিচে নেমে আসলো। আর বিশেষ করে ডাইপার চেঞ্জিংয়ের জায়গাটা তো খুব ভালো, এতটা বড় জায়গা, নাহলে বাথরুমের ভেতর খুব অসুবিধা হয় বাচ্চাকে নিয়ে চেঞ্জ করাতে। আর ওরা ডিনার সার্ভ করে দিয়েছে, চিকেন আর রাইস, ওই ননভেজই নিয়েছি, রিজুও অল্প চিকেন ও রাইস দিয়ে হয়তো খাবে। আর ঋদ্ধিকে শুয়ে দিয়েছি, জানি না ও কতক্ষণ থাকবে, ওর ঘুম ঘুম পেয়েছে, তোকে শুয়ে দিলাম, তাই দেখি যতক্ষণ থাকে ওই ফাঁকে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, নাহলে তো আবার অল্টারনেট করে ধরে ধরে খেতে হবে। তারপর রাতে খাওয়া দাওয়ার পর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, রূপম আর রিজু অন্য একটা 2 সিট ফাঁকা ছিল জন্য বললাম, যেহেতু প্লেনটা ফাঁকা তো অন্য 2 সিটে চলে গেছিলো, তো আমি আর ঋদ্ধি সামনেই ছিলাম, ঋদ্ধিকে বেসিনেটেই রেখেছি। আর এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো কটার টাইম, কতদূর যেতে হবে কি সেই সব স্ক্রিনে, তো এখানে আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে। তো ঋদ্ধিকে হচ্ছে বেসিনেটে থেকেছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে উঠে যাচ্ছে, আবার ওকে তুলে কোলে নিয়ে আবার নিচে আমার কাছে কিছুক্ষণ রাখছি, আবার দিচ্ছি বেসিনেটে, তো সেভাবে যে ঘুম কারোরই সেরকম হয়নি। আর রিজুও নাকি একদম ঘুমায়নি, রিজুও সারা রাতে সেভাবে ঘুমাতে পারেনি, অল্প ঘুমিয়েছে, তাই চোখ এখন পুরো জ্বলছে। ঋদ্ধির মনে হয় সর্দি লেগেছে জন্য ওর ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না, নাক বন্ধ হয়ে যাচ্ছে হয়তো জন্য ঘুম ভেঙে যাচ্ছে, বেসিনেটে চিৎকার করে কাঁপছে, আবার তুলে নিচ্ছি, মানে আমারও ঘুমটা লাগছে, তখনই ওকে তুলে নিতে হচ্ছে। আর বাইরে এই যে পুরো মেঘ দেখা যাচ্ছে, কি সুন্দর, এই সকালের এই সুন্দরটাও আরও সুন্দর লাগে, মেঘের মধ্যে দিয়ে পুরো যাচ্ছে প্লেন। আর মিউনিকের এই যে কাছাকাছি একদম চলে এসেছি, আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব। মিউনিকে পৌঁছে আমাদের খুব বেশি ওয়েটিং নেই, 2.5 ঘন্টার ওয়েটিং আছে নেক্সট ফ্লাইটের জন্য, তো এখানে আমাদের লাগেজ নেওয়ার ব্যাপার নেই, এখানে জাস্ট গেট চেঞ্জ হবে প্লেন থেকে নেমে, তো অন্য গেটে গিয়ে সেখানে নেক্সট ফ্লাইটে উঠবো দিল্লি পর্যন্ত, তারপর দিল্লি থেকে আবার চেঞ্জ আছে, দিল্লিতে আমাদের লাগেজও কালেক্ট করতে হবে,
তো আপাতত মিউনিক পর্যন্ত ভিডিওটাই দেখো, পরে ভিডিও আমি তোমাদেরকে পরে আপলোড করছি। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।